এসে আজকে তার স্ত্রীকে সেই পানটা দিয়েছে। তার স্ত্রী সেই পানটা সেবা করে গ্রহণ করে তার স্ত্রীর রোগ ভালো হয়ে গেল। আর তার সঙ্গে মা একটা ভালো লক্ষণও প্রকাশ পেয়েছিল সত্যভামিনী। না কি লক্ষণ মা? সত্যভামিনী গর্ভবতী হলেন, নিতাই গৌরবী। তো এইভাবে মা সত্যভামিনীর গর্ভ ধীরে 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 বাড়তে লাগল। ঠিক মাঘ মাসে সরস্বতী পূজার দিনে সত্যভামিনীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছিল। সে আর কেউ নয় মা, সে কিন্তু একটা দেবতা, যে দেবতার ছবি কিন্তু আমরা কোনো ক্যালেন্ডারে দেখতে পাই না। সে কোন দেবতা গো মা? কাম দেবতা, যাকে আমরা মদন দেবতা বলেছি, তাই তো? এই মদন দেবতা ব্রহ্মার মনন থেকে যার সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মার চিন্তা থেকে যার সৃষ্টি, সেই হচ্ছে কাম দেবতা, মদন দেবতা। তামা আজকে সেই সত্যভামিনীর কোল আলো করে আজকে সেই ফুটফুটে পুত্র সন্তানে জন্মগ্রহণ করেছে শ্রীখণ্ডে। তোমা আজকে সবাই উলুধ্বনি করুন দেখি, আরে হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। সরস্বতী পূজা করতে বসেছে আর একজন ছুটতে ছুটতে আসছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর। আরে আরে আপনি এখানে পূজা করতে বসেছেন? আপনি শিগগিরই ছুটে দেখবে চলুন, আপনার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ওমা এই খবর শুনে তো বাবার আর আনন্দ ধরে না। বাবা ছুটতে ছুটতে গিয়ে দেখছে যে মায়ের কোলের কাছে শুয়ে একটা ফুটফুটে সন্তান কত রকমভাবে খেলা করছে। তামা সেই মুকুন্দ সরকার গিয়ে কি করেছে, তার সন্তানকে কোলে তুলে নিয়েছে। কোলে নিয়ে আজকে মা সরস্বতীর কাছে গেছে। মা সরস্বতীর কাছে গিয়ে মা সরস্বতীর চরণের কাছে অর্পণ করে দিয়ে বলছে, মা গো তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো, তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো মা। সরস্বতীর শ্রীচরণে করিল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে করিল সমর্পণ, বলে সরস্বতীর শ্রীচরণে করিল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে করিল
ভালো ভক্ত হতে পারে, নিতাই গৌড় হরি বল হরি বলছে আমার ছেলে যেন একজন ভালো ভক্ত হতে পারে। আহা কি চাওয়া দেখুন তার, আর আমরা ভগবানের কাছে গিয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য কি চাই? আমরা বলি যে ভালো ভক্ত হোক, কোনো দিন বলি না, কিন্তু গিয়ে বলি আমার ছেলেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এইসব বলি তো। কখনো গিয়ে বলেছি আমার ছেলেটা ভালো ভক্ত হোক বলি? এখনকার ছেলেমেয়েরা আবার কিন্তু গলায় তুলসীর মালা নিতেও লজ্জা পায়। হ্যাঁ, বাবা মা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, ইংরেজি শিখছে, ইংরাজি কথা বলছে, আর গলায় তুলসীর মালা নিলে কেমন একটা দেখায় না মা? কেমন একটা গাইয়া গাইয়া লাগে না? ইংরাজি কথা বলবে আর গলায় তুলসীর মালা, কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই কিন্তু ছেলেমেয়েদের দোষও খুব কম দেয়া যায়, কারণ বাবা মা তাকে যেমন করে ছোটবেলা থেকে তৈরি করবে, তার ছেলেটাও তো তেমন হবে, তার মেয়েটাও তো তেমন হবে।
ঠিক তেমন তাকে যদি তেমন পরিবেশে মানুষ করা যেত তাহলে কিন্তু সে গলায় তুলসীর মালাটা নিতে কিন্তু আজকে লজ্জা পেত। আমরা মায়েরা কি করছি, কার্টুন দেখিয়ে ঘুম পাড়াচ্ছি, কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছি, কার্টুন দেখিয়ে সব হয়ে যাচ্ছে। যদি ভগবানের গল্প শুনিয়ে যদি আমরা ঘুম পাড়াতাম, ভগবানের গল্প শুনিয়ে যদি খাওয়াতাম, তাহলে আজকে কিন্তু বড় হয়ে গলায় তুলসীর মালাটা নিতে কিন্তু লজ্জা পেত না, মুখে কৃষ্ণ নাম হরি নাম বলতে কিন্তু লজ্জা পেত না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মা, সন্তানকে এমন করে ছোটবেলা থেকে মানুষ করতে হবে যেন সে একজন বড় হয়ে ভালো হয়, তার অন্তরে হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম থাকে, কৃষ্ণ ভালোবাসা থাকে। তামা, আজকে মুকুন্দ সরকার তার ছেলেকে মা সরস্বতীর চরণে অর্পণ করে দিয়ে বলছে, মা গো তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো, সে যেন বড় হয়ে একজন ভক্ত হতে পারে। সেই ছোট্ট ছেলে মা রঘুনন্দন বাবা মার ভালোবাসায় বড় হতে লাগল, ধীরে 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 সে বড় হতে লাগলো, তার বয়স হয়েছে আজকের 5 বছর। তামা, মুকুন্দ সরকারের একটা নিয়ম রয়েছে, কিন্তু এই নিয়মটা ভালো করে শুনুন। তিনি প্রত্যেক দিন ভোরের বেলা উঠবেন, ভোরের বেলা উঠে তিনি প্রথমে ভাগবত পাঠ করবেন, তারপরে তিনি গোপীনাথের সেবা পূজা করবেন। তো ঠিক একইভাবে আজকে তিনি ভোরবেলা উঠে প্রথমে ভাগবত পাঠ করেছেন, করে আজকে তিনি গোপীনাথের সেবা পূজা করছেন। তখন মা, সেই রঘুনন্দন এসেছে ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে, উঠে বলছে, ও বাবা বাবা তুমি আজকে আমাকে কেমন করে গোপীনাথের পুজো দিতে হয় আমাকে শিখিয়ে দাও না বাবা, আমিও তোমার মতন করে গোপীনাথের পূজা দেব। বাবা বলছে, দেখ বাবা তুই তো এখনো বড্ড ছোট, তুই গোপীনাথের পুজো দিতে পারবি না, তুই একটু বড় হ, তুই যখন বড় হবি তখন তুই নিশ্চয়ই গোপীনাথের পূজা দিবি, যা তুই এখন খেলতে যা। তাই মা, ছোট্ট ছেলেটা কি করলো, বাবার কথা শুনে সে চলে গেল খেলতে। মাঠে গিয়ে বলছে, আই ভাই শোন শোন আমার কাছে আয়, শোন আজকে আমরা কিন্তু আর ছোটাছুটি করে কোনো খেলা খেলবো না। বলছে, তবে তবে আমরা কেমন করে খেলা খেলবো রে, কেমন করে খেলা খেলবো রঘু? বলছে, আজকে আমরা আর ছোটাছুটি করে খেলা খেলবো না, আমরা এখানে বসে বসে খেলা খেলবো। কি খেলা খেলবো জানিস? আজকে আমরা এখানে বসে বসে কৃষ্ণ নামের খেলা খেলবো, হরি নামের খেলা খেলবো। মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে, এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। সবাই মিলে দুটি বাহু তুলে, I'm
এইদিকে মা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন আজকে তার বন্ধুদের সঙ্গে খেলা করছে, আর এইদিকে মা একটা ছেলে কি করেছে আজকে ছুটতে ছুটতে আসছে কবিরাজ ঠাকুরের কাছে। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর ছুটতে ছুটতে এসে কবিরাজ ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওরে ওরে কে তুই, কেমন করে আমার চরণটা কেন জড়িয়ে ধরে আছিস? ছাড় বলছি, ছেড়ে দে। কবিরাজ ঠাকুর, না কবিরাজ ঠাকুর, আপনি আমি আপনার চরণ ছাড়বো না। কবিরাজ ঠাকুর, আমার বাবার যে খুব শরীর খারাপ করেছে কবিরাজ ঠাকুর, আপনি আমার সঙ্গে শিগগিরই চলুন কবিরাজ ঠাকুর। ওরে ওরে আমি কেমন করে তোর সঙ্গে যাব? আমার গোপীনাথের পূজা যে এখনো অসম্পূর্ণ রয়েছে, আমার গোপীনাথের পূজা অসম্পূর্ণ করে আমি কেমন করে তোর সাথে যাই? কবিরাজ ঠাকুর, আপনি না গেলে যে আমার বাবা মারা যাবে কবিরাজ ঠাকুর, আপনি চলুন না কবিরাজ ঠাকুর, আপনি চলুন না। আপনি গোপীনাথের পূজা করে দিতে পারবেন, কিন্তু আমার বাবা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কিন্তু আমার বাবাকে আর কোনো দিন ফিরে পাব না। এই সংসারে যে আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই কবিরাজ ঠাকুর। সেই ছোট্ট ছেলের কান্না দেখি মা, আজকে কবিরাজ ঠাকুর মনে মনে চিন্তা করছে যে আজকে যদি ভক্তের সেবা করা হয় তাহলে আমার ভগবানেরও সেবা করা হবে। সেই প্রথমে একটা আমি গান গেয়েছিলাম না মা, ভগবান বলেছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যে আমা হতে আমার নাম বড়, আমার নাম হতেই আমার ভক্ত বড়। তাই যদি ভক্তকে সেবা করা হয় তাহলে আমার ভগবানকে সেবা করা হবে। কিন্তু কিন্তু আমার গোপীনাথের পূজা যে এখনো অসম্পূর্ণ রয়েছে, আমি কেমন করে আমার গোপীনাথের পূজা অসম্পূর্ণ করে আমি তোর বাবার চিকিৎসা করতে যাই, তাহলে আমি কাকে দিয়ে আমার গোপীনাথের পূজা দেওয়াবো? রঘু, হ্যাঁ আমার রঘু তো বলছিল যে ওনাকে আমার গোপীনাথের পূজা দেবে। আজকে আমি আমার রঘুকে দেখে আমার গোপীনাথের পূজা দেয়াবো। এই বলে মা সেই রঘুকে ডাকছে, রঘু রঘু। আর এইদিকে মা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন আজকে তার বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে আজকে কৃষ্ণ নামের খেলা খেলছে, হরি নামের খেলা খেলছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হৃদয় বলছে, বাবা ও বাবা তুমি কি আমায় কিছু বলছো? বাবা তুমি আমাকে কেন ডাকছিলে বলো? বাবা বলছে, ওরে খোকা এই দেখ, এই যে ছেলেটা ওর বাবার খুব শরীর খারাপ, আমি যদি ওর সাথে না যাই তাহলে ওর বাবার যে কিছু একটা হয়ে যাবে রে বাবা, তুই আজকে আমার গোপীনাথের পূজাটা দিয়ে দে না রে বাবা। পূজা গোপীনাথে আমি কেমন করে দেবো গো বাবা? তুমি তো কত মন্ত্র জানো, কিন্তু আমি তো কোনো মন্ত্র জানি না, আমি কেমন করে গোপীনাথের পূজা দেব? কি বললি বাবা আরেকবার বল। আরে বাবা মন্ত্র গো বাবা মন্ত্র, আমি তো কোনো মন্ত্র জানি না। কি বললি রঘু, কি বললি বাবা, তুই আরেকবার বল রঘু। আরে বাবা মন্ত্র মন্ত্র মন্ত্র, কথাটা কি বলছে দেখুন মা, মন তো বলছে, ওরে রঘু তুই কত দামি কথা বললি বাবা, তুই জানিস এই মনটাকে যদি একবার তার ঘুরে দিয়ে ডাকতে পারিস না বাবা, তাহলে যে আর কোনো মন্ত্রের প্রয়োজন পড়বে না। তুই
তুই যদি তোর এই মনটাকে তার চরণে সমর্পণ করে দিয়ে এই হৃদয়টা এই মনটা যদি তার চরণে উজাড় করে দিয়ে তাকে ডাকতে পারিস না বাবা, তাহলে যে আর কোনো মন্ত্রীর প্রয়োজন পড়বে না। তখন মা সেই ছোট্ট ছেলে বলছে, বাবা তাহলে আমি কি করব তুমি আমাকে বলে দাও। রঘু শোন, তুই তোর মায়ের কাছ থেকে গিয়ে এক থালা নাড়ু নিয়ে আজকে গোপীনাথের পূজাটা দিয়ে দি। তামা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন আজকে কি করেছে, মায়ের কাছে যাচ্ছে, ও মা মা শোনো শোনো, তুমি আজকে আমাকে নাড়ু দাও দেখি, আজকে আমি গোপীনাথের পূজা দেব। এই বলে মা সেই ছোট্ট ছেলে কি করেছে, মায়ের কাছ থেকে এক থালা নাড়ু নিয়েছে। সেই এক থালা নাড়ু নিয়ে আজকে আনন্দ করতে করতে নাচতে নাচতে গোপীনাথের মন্দিরে যাচ্ছে, মা আজকে সে আমার গোপীনাথের পূজা দেবে মা। তাই আজকে সেই নাড়ুর থালা নিয়ে আজকে ছুটতে 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 গোপীনাথের মন্দিরের কাছে যাচ্ছে। কেমন করে, সবাই মিলে দুটি বাহু তুলে, গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর, গোপালা গোপালা কৃষ্ণ
এবারে আমার মায়েদের কাছে এবার একটা অনুরোধ করব, এই জায়গা থেকে কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। এইবারে আমি লাস্টটা ভজন দেবো, আপনারা সবাই আনন্দ করবেন, ঠিক আছে? তামা আজকে কি হয়েছে, সেই গোপীনাথ আজকে নাড়ুর থালা নিয়ে আজকে নাচতে নাচতে আনন্দ করতে করতে গোপীনাথের পূজা দেবে বলে গোপীনাথের দরজাটা খুলেছে। খুলে গিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ দেখো গোপীনাথ, আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি গোপীনাথ, তুমি এসো, তুমি খেয়ে যাও না গোপীনাথ। ও মা দেখুন, সে যে জানে না যে ওটা পাথরের মূর্তি, আর পাথরের মূর্তি কখনো খায় না। ও মা পাথরের মূর্তি কখনো খাই গো, কিন্তু সে তো ছোট্ট ছেলে, তার মনটা কত নিষ্পাপ দেখুন মা। সে জানে না সেটা পাথরের মূর্তি, তাকে ডাকলেও আসবে না, তাকে ডাকলেও খাবে না। আজকে সে কত অনুনয়, কত বিনয়, কত ভালোবাসা, আকুলতা, ব্যাকুলতা নিয়ে আজকে আমার গোপীনাথকে বলছো, গোপীনাথ গোপীনাথ তুমি এসো না গোপীনাথ, আমি আজকে কত আশা করে, কত সাধ করে আজকে আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি, তুমি এসো না গোপীনাথ, তুমি খেয়ে যাও না গোপীনাথ। ও ওই দরজাটা খোলা আছে বলে তুমি আসছো না, তুমি লজ্জা পাচ্ছ তাই তো, ঠিক আছে আমি ওই দরজাটা এখন গিয়ে বন্ধ করে দিয়ে আসছি। এই বলে মা কি করেছে, সেই ছোট্ট ছেলে দরজাটা গিয়ে বন্ধ করে দিয়েছে। মা দেখো কি করলে তার ভগবান তার কাছে আসবে, কি করলে তার ভগবান খাইয়ে যাবে। আজকে কত অনুনয়, বিনয়, আকুলতা, ব্যাকুলতা নিয়ে আজকে আমার ভগবানকে সেই ছোট্ট ছেলেটা ডাকছে। আমরা এমন করে ডাকতে পারি মা ভগবানকে, কখনো ডাকতে পারি? নামে তো দিয়ে দুটো নকুল দানা ঠেকিয়ে দিয়েই চলে গেলাম, সে খেলো কি না খেলো তার কোনো খোঁজ রাখি না। কখনো আমরা ছুটে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরে বলেছি, ও গো দয়াময়, ও গো করুণাময় তুমি আমার। কখনো ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভগবানকে বলেছি, ভগবান তুমি খেয়ে নাও। কখনো ছুটে গিয়ে তার নয়নে নয়ন রেখে বলেছি, ও গো করুণাময়, ও গো দয়াময় তুমি আমার, তুমি আমার। কিন্তু আজকে সেই ছোট্ট ছেলেটা মা কত আকুলতা, ব্যাকুলতা, অনুনয়, বিনয়, ভালোবাসা, প্রেম নিয়ে আজকে গোপীনাথকে ডাকছো, গোপীনাথ গোপীনাথ তুমি এসো না গোপীনাথ, তুমি খেয়ে যাও না গোপীনাথ। আমি কত করে তোমাকে ডাকছি, তুমি আসো না গোপীনাথ। ও বুঝেছি, তোমার হাতে ওই বাঁশিটা রয়েছে বলে তোমার হাতটা জোড়া হয়ে আছে, তুমি কেমন করে খাবে? দাঁড়াও আমি তোমার হাতে থেকে বাঁশিটা নামিয়ে। এই বলে মা সেই ছোট্ট ছেলে কি করেছে, গোপীনাথের হাতে থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছে। দিয়ে বলছো গোপীনাথ দেখো আমি তোমার হাতে থেকে তো বাঁশিটা নামিয়ে দিলাম, এবারে তুমি এসে খেয়ে যাও। ও মা দেখুন আজকে ভগবানের কষ্ট নিজে অনুভব করছে, যে তার ভগবানের হাতে বাঁশিটা আছে বলে তার ভগবান খেতে পারছে না, ভগবানের হাতে বাঁশিটা আছে বলে তার ভগবান হাতে নাড়ুটা নিতে পারছে না। আজকে ভগবানের কষ্ট নিজে অনুভব করছে সেই ছোট্ট ছেলেটা। ও মা এই পৃথিবীতে অনেকের অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু আমার ভগবান কোথায় থাকে জানো মা? আমার ভগবান সেখানেই থাকে যার অন্তরে থাকে ভালোবাসা, প্রেম, আকুলতা, ব্যাকুলতা, বিশ্বাস, ভক্তি, নিতাই গৌর প্রেমানন্দে। আর আমরা কি করছি, আমরা মূঢ়, আমরা অজ্ঞ, আমরা জ্ঞানী, আমরা ভগবানের সাথে কেমন ব্যবহার করছি?
ওমা শীতকালে আমাদের ঠান্ডা লাগে বলে কত চাদর কত ব্ল্যাঙ্কেটের তলায় আমরা ঘুমাচ্ছি আমাদের ঠান্ডা লাগে, কিন্তু আমরা কতজন আছি যে গোপীনাথের গায়ে গোপীনাথের মন্দিরে তার গায়ে গিয়ে একটা চাদর দিয়েছি? আমরা কেমন তার সাথে ব্যবহার করছি? তাহলে আমরা কেমন করে তাকে পাব? আজকে সেই একটা ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, যার মধ্যে কোনো লোভ লালসা আশা আকাঙ্ক্ষা, আজকে সেই ছোট্ট 5 বছরের ছেলেটা তার ভালোবাসা ভক্তি দিয়ে প্রেম দিয়ে আজকে ভগবানকে তার কাছে আসতে বাধ্য করলো। তাহলে আমরা কেন পাই না মা? আমরা কেন ভগবানকে পাই না? আমাদের ডাকটা ডাকের মতো হয় না, ভালোবাসাটা ভালোবাসার মতো হয় না। যেদিন আমাদের ডাকটা ডাকের মতো হবে, ভালোবাসাটা ভালোবাসার মতো হবে, সেদিন আমরা ভগবানকে লাভ করব। নিতাই গৌরকে মানন্দে হরি বল হরি বল। আর আজকে সেই ছোট্ট ছেলেটা কি করছে দেখুন। আজকে সে ভগবানের কষ্ট নিজে অনুভব করতে পারছে, বলছে ও গোপীনা তোমার হাতে দেখে আমি মাছটা তো নামিয়ে দিলাম, আমি দরজাটাও বন্ধ করে দিলাম। ও গোপীনা তুমি তো এবারে এসে খেয়ে যাও গোপীনা, গোপীনা আমি তোমাকে কত করে ডাকছি গোপীনা, তুমি আসো না গোপীনা, তুমি এসে খেয়ে যাও না গোপীনা, আসো না গোপীনা আসো না। ও বুঝেছি, আমার বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গেছে, তাই না? তাই তোমার অভিমান হয়েছে, আমার বাবা তোমার সাজটা অসম্পূর্ণ করে চলে গেছে, তাই তোমার অভিমান হয়েছে। দাঁড়াও গোপীনা, আজকে আমি তো আমার বাবার মতন করে তোমাকে সাজাতে পারবো না, আজকে আমি আমার মতন করে তোমাকে সাজাবো। মায়েরা সবাই হুড়োধনি করবে, নিতাই গৌর হরি বল হরি বল। আমি সাজাবো তোমার মোহন সাজিতে, আমার আশা ছিল মনে মনে। উলুধ্বনি মায়েরা, যাব তোমারে মোহন সাজিতে, আমার আশা ছিল মনে মনে। আজকে কি বলছে দেখুন মা সেই ছোট্ট ছেলে। ও গোপীনা আমার বাবা তোমাকে যে চন্দন দিয়ে প্রত্যেকদিন যে চন্দন মেটে তোমাকে সাজায় না গোপীনা, আজকে তোমাকে আমি সেই চন্দন দিয়ে সাজাবো না, আজকে আমি তোমাকে কি চন্দন দিয়ে সাজাবো জানো গোপীনা? তবে শোনো মায়েরা উল্লেখনী করো, ভক্তি চন্দন দিয়ে সাজাবে বলছে। আহা, আজকে সেই ছোট্ট ছেলে বলছে ও গো গোপীনা আমি তোমাকে আমার ভক্তি চন্দন দিয়ে সাজাবো। আর কেমন করে? ওমা এই যে আমার বাবু,
এত সুন্দর করে আসরটা ফুল দিয়ে সাজিয়েছে। এই ফুল কোথা থেকে কেনা? বাজার থেকে কিনে এনে তবে এই ফুল দিয়ে আসরটা সুন্দর করে সাজিয়েছে আমার বাবু। কিন্তু আজকে আমার রঘুনন্দন বলছে, ওগো গোপীনা, আমি তোমাকে কোনো বাজারে কেনা ফুল দিয়ে তোমাকে সাজাবো না। আজকে আমি তোমাকে কি ফুল দিয়ে সাজাবো জানো গোপীনা? আমার মন
চরণে মাথা ঠুকে ঠুকে রক্ত দেব বলে মা সেই ছোট্ট ছেলে গোপীনাথের চরণে মাথা ঠুকে ঠুকে রক্ত দিয়ে দিচ্ছে। তখন আর আমার ভগবান থাকতে পারলেন না, তিনি ভগবানের ভক্তের কষ্ট দেখে তিনি আর থাকতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, যদি আজকে আমার ভক্তের কিছু হয়ে যায় তাহলে ভগবান নামে যে আমার কলঙ্ক রটবে, তাই ভক্তের ভগবান আমার আর থাকতে পারলেন না। তিনি প্রকট হলেন, সিংহাসনে কেঁপে উঠল, তিনি একটা পাথরের অচল গোপীনাথ থেকে তিনি সচল গোপীনাথে রূপান্তরিত হলেন। একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে তিনি এক পা এক পা করে আজকে রঘুনন্দনের কাছে এসে বলছে, রঘু এই রঘু তোর কাছে এসেছি, রঘু দি আমাকে নাড়ু খাইয়ে দে গোপীনাথ। ও গোপীনাথ, তুমি তো সেই এলে, তুমি তো সেই আমার কাছে এলে, তাহলে আমাকে এত কেন আঘাত দিলে গোপীনাথ, তাহলে আমাকে এত কেন কষ্ট দিলে গোপীনাথ, তুমি তো সেই আমার কাছে এলে। আজকে ভগবান বলছে, ওরে রঘু আমাকে তো সবাই কত ফল মিষ্টি কত কিছু দিয়ে রাখে, কিন্তু ওরে রঘু তোর মতন করে আমাকে কেউ ডাকে না রে রঘু, তোর মতন করে আমাকে এমন চোখের জলে আমার কেউ না, এমন চোখে জলে আমার গায়ক হেরিয়া মৌজা। এই যে মেয়েটি বাচ্চা মেয়ে, এরা যা শিখেছে আশা করি মামা গেয়ে গেছে। নিতাই গৌরী যে দর্শনটা আমি গান শুনলাম দেখালো না, কিন্তু এই যে আমার নান্দি যে এই যে গৌরীতাই যে দর্শনটা আপনারা ভালো করে অনুবেক্ষণ করবেন, মা ভগ্নীরা মনে কিছু করবেন না, খুব সুন্দর লেগেছে। আরও 20 টাকা কুমারবাবু মণিরামপুর থেকে আমি বকশিস করলাম, আশা করি আশীর্বাদ করি যেন ও পাকা হয়ে যাবে। এই বয়সে যদি এত শিখেছে আশা করি ভালো হয়ে যাবে, আমি আশা করি ভালো হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এমন চোখের জলে কেউ না জলে এমন কেউ না কে না, আমায় মন্ত্রে তত্রে সবাই ডাকে, এমন চোখে আমার কেউ না
রঘুকে বলছি, ওরে রঘু, আমাকে তো কত রকমের ফল মিষ্টি সন্দেশ দিয়ে আমাকে সবাই ডাকছে, কিন্তু তোর মতন করে এমন চোখের জলে আমার কেউ ডাকে না রে রঘু। আর যেমন তোর মতো ভক্ত যদি আমাকে ডাকে, তাহলে আমি কি আর না এসে থাকতে পারি রে রঘু, আমি কি আর পাষাণ হয়ে থাকতে পারি রে রঘু, পারি দে রঘু, আমাকে তুই আজকে নাড়ু খাইয়ে দে রঘু, তোর হাতে নিজের হাতে করে আমাকে নাড়ু খাইয়ে দে। তাই আজকে রঘুনন্দন আমার গোপীনাথকে নাড়ু খাইয়ে দিচ্ছে। মায়েরা অনুধ্বনি, রঘুনন্দন নাড়ু দে গোপী। ভগবান আমার মনে মনে চিন্তা করছে যে ভক্ত তো আমাকে খাইয়ে দিল, তাহলে আমি যদি না ভক্তকে খাইয়ে দিই তাহলে কেমন একটা ব্যাপার না? তাই যে একটা নাড়ুটা পড়েছিল মা, সেই একটা নাড়ু নিয়ে থালা থেকে তুলে নিয়ে রঘুনন্দনের হাতটা চেপে ধরে গোপীনাথ আজকে বলছে, এই রঘু রঘু হা কর দেখি, ঝপ করে হা কর দেখি এই নাড়ুটা তুই খেয়ে নে। না গোপীনাথ, আমি কিছুতেই খাবো না, আমার বাবা যখন এসে নাড়ু চাইবে তখন আমার বাবাকে আমি কি দেবো শুনি? ওই নাড়ুটা রেখে দাও দেখি, থালাতে তুমি নাড়ুটা রেখে দাও। আরে আরে আমি তো তোকে বলছি তুই নাড়ুটা খেয়ে নে, হা কর দেখি। এই বলে জোর করে মা ভগবান আমার কি করেছে, রঘুনন্দনের মুখে নাড়ুটা ভরে দিয়েছে। এই বলে মা সেই নাড়ুটা খেয়ে গোপীনাথ রঘুনন্দন কি করেছে, ছুটতে ছুটতে বাইরে গেছে। ও মা মা এই দেখো নাড়ুর থালাটা ফাঁকা হয়ে গেছে, আজকে গোপীনাথকে আমি সব নাড়ু খাইয়ে দিয়েছি। কি তুই এক থালা নাড়ু গোপীনাথকে খাইয়ে দিলি? হ্যাঁ গো মা, আমি এক থালা নাড়ু আজকে গোপীনাথকে খাইয়ে দিয়েছি। রঘু তুই আমাদের ছেলে হয়ে তুই এত মিথ্যা কথা বলা ধরেছিস? মা তো আমার প্রধানিত হয়ে রন্ধনশালাকে ছুটে গিয়ে একটা লাঠি নিয়ে এসে রঘুনন্দনের পিঠে আঘাত করতে লাগলো। সত্যি বলছি আমি ওই নাড়ুগুলো খাইনি মা, সব ওই গোপীনাথ খেয়ে নিয়েছে। আবার মিথ্যা কথা বলছিস, তুই যদি না নাড়ুগুলো খাস তাহলে তোর মুখে নাড়ুর গুঁড়ো কেন লেগে রয়েছে? মা ওই যে ভগবান আমার জোর করে ধরে একটা নাড়ু খাইয়ে দিয়েছিল না, সেই গুঁড়োটা আজকে রঘুনন্দনের মুখে দিতে আছে। তা যখন মা আমার রন্ধনশালা থেকে ছুটে গিয়ে লাঠি নিয়ে পিটছে, তখন সেই মুকুন্দ সরকার চিকিৎসা সেরে বাড়ি এসছে, এসে দেখছে যে সত্যভামিনী তার ছেলেকে পিটছে মারছে। এসে বলছে, সত্যভামিনী তুমি অমন করে আমার ছেলেকে মারছো কেন, কি হয়েছে? এই দেখো
তোমার ছেলে কিনা এই এক থালা নাড়ু নাকি গোপীনাথকে খাইয়ে দিয়েছে, তাহলে তুমি এবারে বলো আমি ওকে পূজা করব নাকি মারব। এবার মুকুন্দ সরকার তো জানি যে সে একজন দেবতা, সে আর যাই হোক কখনো মিথ্যে কথা বলবে না। তখন কি করেছে গোপীনাথ, মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করছে যে ঠিক আছে আমি কালকে রাত চিকিৎসা করতে যাব না, কালকে আমি দেখব যে ওই নাড়ুগুলো কে খায়, আমার গোপীনা খায় নাকি আমার রোগও খায়। এই বলে তোমা খুব তককে তককে আছে। সকালবেলা কি হয়েছে রঘুকে ডেকেছে বাবা, রঘু বলে আই রঘু শোন দেখি, এই বলে এসছে, বলো বাবা কি হয়েছে। রঘু শোন, আজকেও আমি চিকিৎসা করতে যাব, তুই আজকে আমার গোপীনাথের পূজাটা দিয়ে দে বাবা। না বাবা, আমি আর ওই গোপীনাথের পূজা দেব না, ওই গোপীনাথ আমার মায়ের কাছে মার খাইয়েছে, আমাকে মিথ্যেবাদী বানিয়েছে, আমি আর কোনোদিন ওই গোপীনাথের পূজা দেব না, দেব না, দেব না। বাবা তুই এই একটা দিন আমার গোপীনাথের পূজাটা দিয়ে দে, আমি কাল থেকে দেখবি আমি আর আর তোকে বলবো না, কাল থেকে আমি দেব। তা ছেলেকে তোমার যা হোক করে রাজি করিয়েছে। এইবার রঘুনন্দন কি করেছে, আবার মায়ের কাছে গিয়ে এক থালা নাড়ু নিয়ে গোপীনাথের মন্দিরে ঢুকেছে। কি বলছে, ও গোপীনাথ এই দেখো আমি বাবু কালকের মতো আর তোমাকে অত সাদাসাদি করতে পারবো না, তুমি আমার মায়ের কাছে আমাকে মার খাইয়েছো, আমাকে মিথ্যেবাদী বানিয়েছো, তবু আমি তোমার পূজা দিতে এসেছি, তোমাকে খাওয়াতে এসেছি, তুমি দেখি ভালো ছেলের মতো এসে খেয়ে যাও দেখি, আমি আর তোমাকে সাদাসাদি করবো না। আর এদিকে মা মুকুন্দ সরকার সেই দরজার মন্দিরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মা দেখবে যে ওই নাড়ুগুলো কে খায়, কি হয়েছে। এইবার ভক্ত তো আমার শুনবে না, রঘুনন্দন ভিতরে বসে ডাকছে, ও গোপীনাথ গোপীনাথ তুমি এসো না গোপীনাথ, তুমি নাড়ু খেয়ে যাও না গোপীনাথ, এসো না। কিন্তু ভগবান তো আমার বুঝতে পারছে যে বাইরে মুকুন্দ সরকার দরের কাছে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের গেটের কাছে, যদি আমি যাই, যদি আমি রঘুর সাথে কথা বলি, তাহলে আমি যে মুকুন্দর কাছে ধরা পড়ে যাব, মুকুন্দ যে শুনে ফেলবে আমার কথা, তখন আমি কি করব, আমি যে তোর কাছে যেতে পারবো না রে রঘু। কিন্তু মা ভক্ত যে আমার এসব মানবে না, আমার রঘু কি করছে বসে বসে বলছে, ও গোপীনাথ গোপীনাথ তুমি আসো না গোপীনাথ, তুমি আসো না, কাল আমি তোমার চরণে মাথা ঠুকে 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 রক্ত দিয়েছি, তুমি কাল এলে, কিন্তু আজ কেন আসছো না গোপীনাথ, তুমি আসো না গোপীনাথ, তুমি নাড়ু খেয়ে যাও না। ও গোপীনাথ কালকে আমি তোমার চরণে মাথা ঠুকে ঠুকে রক্ত দিয়েছি, কিন্তু আজ আর রক্ত নয়, আজ আর রক্ত নয়, আজকে আমি এই বলে রাখলাম, আজকে তোমার গলা থেকে ওই উড়ালিটা খুলে নিয়ে তোমার সামনে আমি আমার গলায় ফাঁস দিয়ে তোমার চরণে প্রাণ দিয়ে দেব, তাই গৌরবকে মাননতে হরি বল হরি বল। এই বলে মা সেই ছোট্ট ছেলে কি করেছে, আজকে গোপীনাথের গলা থেকে উড়ালিটা খুলে নিয়ে যেই গলায় ফাঁস দিতে যাবে, তিনি আমার ভগবান, তিনি আর থাকতে পারলেন না, তিনি প্রকট হলেন, সিংহাসন নড়ে উঠল, সেই পাথরের অচল গোপীনাথ থেকে সচল গোপীনাথে রূপান্তরিত হলো, এক পা এক পা করে একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে আজকে রঘুনন্দনের এসে হাতটা ধরে বলছে, রঘু তুই কি করছিস, রঘু ছাড় বলছি উড়ালিটা এখনই ফেলে দে, তুই কি করছিস রঘু, আমি এসেছি, আমি তোর কাছে এসেছি রঘু, তুই ওইরকম ওরকম করিস না রঘু, আমি তোর কাছে এসেছি, আমাকে নাড়ু খাইয়ে দে রঘু, আমাকে নাড়ু খাইয়ে দে, তোর নিজের হাতে করে আমাকে নাড়ু খাইয়ে দে রঘু। আবার মা আজকে ভক্তের হাতে আমার ভগবান নাড়ু সেবা পাচ্ছে। আর এদিকে মা মুকুন্দ সরকার গেটে দরজার বাইরে থেকে শুনছে, এ কি রঘুর সাথে ওটা কে কথা বলছে, তাহলে তাহলে ওটা গোপীনাথ নয় তো, হ্যাঁ নিশ্চয়ই আমার গোপীনাথ এসেছে, ওরে ওরে আমার প্রাণটা কেমন ছটফট করছে, আমার প্রাণটা কেমন আকুলি বিকুলি করছে আমার গোপীনাথকে দেখার জন্য, আমার গোপীনাথকে আমি দেখবো, তাহলে তাহলে কি আমি দরজাটা খুলবো, না 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 দরজাটা খোলা কি ঠিক হবে, হ্যাঁ হ্যাঁ আমি ওই দরজাটা খুলে আজকে আমার গোপীনাথকে আমি দর্শন করব। এই বলে মুকুন্দ সরকার কি করেছে মা, এক ধাক্কা দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে।
খুলে দিয়ে ভিতরে গিয়ে আজকে রঘুকে জড়িয়ে ধরে বলছি, ওরে রঘু, আমি এতদিন ধরে আমার গোপীনাথের পূজা দিচ্ছি, কিন্তু আমি একটা কণা, একটা নাড়ুর কণা পর্যন্ত আমার গোপীনাথের মুখে তুলে দিতে পারিনি আমি, আমার গোপীনাথকে খাওয়াতে পারিনি আমি। আর তুই কি না আমার গোপীনাথকে নাড়ু খাইয়ে দিলি? ওরে রঘু, তোর মতো ছেলে পেয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেল রে রঘু, ধন্য। কিন্তু রঘু, রঘু, তুই যে ভগবানের সঙ্গে কথা বলছিস, তুই যে ভগবানকে নাড়ু খাচ্ছিস, তাহলে আমি কেন ভগবানকে দেখতে পাচ্ছি না রে রঘু, আমি কেন দেখতে পাচ্ছি না বল না? ওমা, ভগবান তো আমার তাকে ধরা দেবে না, সেই যেখানেই বসেছিল সেখানেই পাথরের মূর্তি হয়ে গেছে। এইরকমভাবে গোপীনাথের কাছ থেকে নাড়ু, রঘুনন্দনের কাছ থেকে নাড়ু খাচ্ছিল, হাতটা ঠিক এইভাবে রেখে পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু রঘুনন্দন দেখতে পাচ্ছে ভগবানকে, মুকুন্দ সরকার দেখতে পাচ্ছেন। বলছে, ও রঘু, আমি কেন দেখতে পাচ্ছি না রে ভগবানকে, গোপীনাথকে তুই তো দেখতে পাচ্ছিস। তখন মা সেই ছোট্ট ছেলে তার বাবা ভগবানকে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ। আচ্ছা, আমার বাবা বলছে আমার বাবা নাকি তোমাকে দেখতে পাচ্ছে। কেন গো গোপীনাথ, কেন কেন দেখতে পাচ্ছে না? তখন ভগবান আমার বলছে, ওরে রঘু, আমাকে দেখার মতো যে নয়নটা তোর হয়েছে, সেই নয়নটা যে তোর বাবার হয়নি রে রঘু, আমাকে দেখার মতো যে নয়নটা তোর রয়েছে, তোর বাবার সেই নয়নটা নেই রে রঘু, তোর বাবার সেই নয়নটা নেই নি, তাই গৌর হরিব। আজকে মা ভগবান বলছে, কিন্তু রঘু, তোর মতো ভক্তের অঙ্গ যদি কেউ স্পর্শ করে তাহলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পাবে। তখন মা কি করেছে, সেই ছোট্ট ছেলে রঘু বাবাকে বলছে, ও বাবা, বাবা, গোপীনাথ বলছে তুমি নাকি আমার অঙ্গ স্পর্শ করলে তুমি নাকি আমার গোপীনাথকে দেখতে পাবে। এই কথা শুনে তো মা মুকুন্দ সরকার আনন্দিত হয়ে গিয়ে ছেলের অঙ্গটা স্পর্শ করেছে, আর যেই না স্পর্শ করেছে তখন দেখছে যে তার ছেলের সামনে বসে গোপীনাথ আমার রঘুনন্দনের কাছে নাড়ু সেবা করছে। গোপীনাথের কাছ থেকে আজকে রঘুনন্দনের কাছ থেকে আমার ভগবান নাড়ু সেবা পাচ্ছে। তোমা, আজকে আমার ভক্তের কাছে আমার ভগবান সেবা পেল। এখানেই আমি আমার লীলা সমাপ্ত করলাম। তোমা, আপনারাও বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে, ডাকটা ডাকের মতন করে, ভালোবাসাটা ভালোবাসার মতন করে ভগবানকে ডাকবে, তাহলে আমরাও নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করব, ভালোবাসা লাভ করব।
ब्रज की लता पता राधे की लता पदा।